ঝিলে ঈদ এ মিলাদুল রেলির দৃশ্য আপনারা আজকে জানতে চেয়েছেন আসলে রবিউল আউ্বাল মাস তাও বারোই রবিউল আউ্বাল আজকের এই দিনে আমাদের প্রিয়নবীজি হজরত মুহাম্মদ মোস্তফা সাল্লিয়াল্লামের সিরাত এবং মিলাদ আলোচনা করা সময়ের দাবি আমাদের সুন্নি ভাইরা তো প্রিয় নবীজির মিলাদ আলোচনা উদযাপন পরিপালন করতে করতে মতিঝিলে এখন রেলি দিয়েছে রেলির কি সিস্টেম সেখানে হরেক রকম বাদ্য যন্ত্র গান হারমোনি ড্যান্স ইত্যাদি সব কিছু বসিয়ে বর্ণাঢ্য আয়োজন মহানবীর আগমন শুভেচ্ছা স্বাগতম এবং সাথে বাজনা ড্যান্স নানারকম মনোহরী বাজনা ইত্যাদি বাজনার মাধ্যমে মহানবীকে সাদর স্বাগতম জানাচ্ছে কেন এর পক্ষে আবার দলিল পেশ করে এক ভদ্রলোক আমি নাম বলবো না আপনারা ইউটিউব ফেসবুকে দেখেছেন তিনি দলিল দিয়েছেন মহানবীর আগমনে আমরা খুশি হব না বারৈরিউল মহানবীর জন্ম আগমন চেয়ে বেশি বড় খুশির সংবাদ কী হতে পারে এই খুশি সবচেয়ে বড় খুশি এটা সবচেয়ে বড় ঈদ এ ব্যাপারে তিনি কোরআনের দলিল দিয়েছেন হে প্রিয় রসুল সাল্লাম আপনি বলুন আল্লাহ রবুল আলমিনের দয়া আল্লাহ তালার রহমত এবং এটা পেয়ে তোমরা আনন্দিত হয়ে যাও আল্লাহর দয়া মানে কোরআনে হাকিম আর আল্লাহ রহমত মানে আলী সাল্লাম তাকে পেয়ে তোমরা খুশি হও আল্লাহর নির্দেশ সেই খুশির বহির প্রকাশ তারা করছেন মতিঝিলে র্যালি জশ্নে জুলু সঈদে মিলাদুন্নবীর র্যালি মনোহরি বাদ্যযন্ত্র বাজনা কারণ খুশি বিশ্বনবীর আগমনে আর সেই খুশি প্রকাশ করতে আল্লাহ নির্দেশ করেছেন কোরআনে হাকিমে শুধু কি এক জায়গায় কোরআনের আরও অনেক জায়গায় আল্লাহ মুসলমানদেরকে মহানবী সাল্লি হোসাল্লামের আগমনে খুশি প্রকাশ করতে শুক্রিয়া আদায় করতে বলেছেন দলিল একটা না অনেক দলিল দিয়েছেন সেই ভাই ওয় এম্লাহিআকুম ঈদ কুংতুম আদা আপ ফ আল্লাহ ফ বাই না বিকুম ফ আস বাহ তুম বে নিয়ামতিহী এ আল্লাহ তাআলা বলছেন স্মরণ করো তুমরা আল্লাহ নিয়ামতের কথা যখন তোমরা আপসে শত্রু ছিলে দুস্মন ছিলে আল্লাহ তা আল্লাহ তোমাদের অন্তরগুলোর মধ্যে জোট মিলি স্থাপন করেছেন আল্লাহর সেই নিয়ামত পেয়ে তোমরা পোসের মাঝে ভাই ভাই হয়ে গেছ বন্ধন স্থাপন হয়ে গেছে যেই নবীজির মাধ্যমে আমরা শত্রুতা ভুলে সব মানুষ ভাই ভাইয়ের কাতারে দাঁড়িয়েছে তার আগমনে আনন্দ এবং খুশি করব না তো কখন খুশি করব। চমৎকার দলিল আরও দলিল দিয়েছেন ওয়াকুম তুমা আলা সাফা হুফরাতিম মিনান নার জাহান্নামের পারে ছিলে অগ্নির পাড়ে ছিলে তোমরা আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মাধ্যমে তোমাদেরকে সেখান থেকে রক্ষা করেছেন এইজন্য তার আগমন আনন্দিত আনন্দের বিষয় সেজন্য আনন্দ প্রকাশ প্রিয় ভাইরা আমার আনন্দ প্রকাশের জন্য আজকে আপনারা জশ্নে জুলুস দিচ্ছেন রেলি দিচ্ছেন মিছিল দিচ্ছেন আনন্দ প্রকাশের জন্য আপনি পীর সাহেব আপনার মহিলা মুরিদদেরকে নিয়ে আপনারা ফেসবুকে দেখেছেন ব্যাপর্দা মহিলা মুরিদদেরকে নিয়ে একসাথে বের হয়েছে আনন্দ মিছিল হবে এই হচ্ছে আপনাদের আনন্দ বহির প্রকাশ সিস্টেম পদ্ধতি রসুলের আগমনে আপনি আনন্দ করবেন আর আনন্দের সিস্টেম হল সেখানে বাজনা সেখানে মনোহরী গান সেখানে বেপরদা নারীদের মিলন মেলা এ হলো আনন্দের পদ্ধতি প্রিয় ভাইরা আমার রাসুলের আগমনে যদি আপনি আনন্দ আনন্দিত হন সে আনন্দের প্রকাশ তো রাসুলের সিস্টেম করতে হবে আমার আগমনে আপনি আনন্দিত শুভেচ্ছা স্বাগতম দিলেন আমাকে সিস্টেম কি আমি আসলাম চেয়ার দেওয়ার কথা বসার বরঞ্চ আমাকে চেয়ার থেকে ধাক্কা মেরে ফেলে দিলেন এটা কি আমার আগমনে আপনাদের আনন্দ প্রকাশের সিস্টেম হলো আনন্দে খুশিতে আত্মহারা হয়ে নাচতে নাচতে আমার উপরে পড়ে গেলেন ময়লা ফেলে দিলেন চেয়ার থেকে ধাক্কা মেরে ফেলে দিলেন যেটা আমি পছন্দ করি না আমি চাই না আমি ভালোবাসি না এমন আচরণ আমার সাথে করলেন সেটা কি আমার আগমনে আনন্দের সিস্টেম হল সত্যিকারের আনন্দ হলো সত্যিকারের খুশি হল যারা বিশ্বনবীর আগমনে আনন্দিত হয়ে মতিঝিলে রেলি দিয়েছেন মতিঝিলে মিছিল দিয়েছেন মনোহরি বাসনা দিয়েছেন গান দিয়েছেন পীর হয়ে বেগানা নারীদেরকে একসাথে নিয়ে রাস্তায় আনন্দ মিছিল বের করেছেন বিশ্বনবীর আগমনে আনন্দিত হয়ে আমরা বলবো আপনাদের সেই আনন্দের সিস্টেম মূলত বিশ্বনবীকে অপমান করার স্বামীল আল্লাহ আমাদেরকে বুঝার তাও কারণ বিশ্বনবীকে পছন্দ করেন গান হোক বাদ্য হোক বেগানা নারীদেরকে নিয়ে রাস্তায় বের হন অবস্থায় সেটাকে বিশ্বনবী পছন্দ করেন কোরআনে করিমে আল্লাহ নবীজির উপর আয়াত নাজিল করেছেন যেখানে পর্দার ওয়ানিসা ইরিম মিনিনা ইউদুনিনা আলাইহিন মিং জেলাম আলী লাহরবুল্লাহ আলামিন নবীকে নির্দেশ দিয়ে বলেন নবী হে আহামাদ আপনার রোমদিদেরকে বলে দিন আপনার স্ত্রীদেরকে বলে দিন মুসলিম নারীদেরকে বলে দিন আপনার কন্যাদেরকে বলে দিন তারা যেন নিজেদের সৌন্দর্যের উপরে মজবুত শক্ত মুঠা আবরণ ঢেলে দেয় যেন এর মাধ্যমে এদের ই তার তারা মুসলিম নারী সম্ভ্রান্ত নারী ভদ্র নারী সেটা প্রকাশ পর সবচেয়ে বড় মাধ্যম হল পর্দা আল্লাহর সেই পর্দার বিধানকে লঙ্ঘন করি রাস্তায় রেলি দ্বীপ মিছিল বের করে আপনারা বিশ্ব নবী সল্ল্লাহ আলী সাল্লামকে যে অপমান করলেন সে অপমানের কারণে আমার তো আশঙ্কা হয় ইমাম চলে যাওয়ার কথা এজন্য জন্য প্রিয় ভাইরা আসুন আমরা আমাদের ভুলগুলো স্বীকার করে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে তোবা করি চোখের পানি ছাড়ি আর কান্না করি তবেই রসুল আমাদেরকে মাফ করতে পারে প্রিয় ভাইরামার সুন্নি ভাইরামার আসুন আমরা ভুল পথ পরিহার করি হারাম পথ পরিহার করি রসুলের অপছন্দের পথকে পরিহার করি আপনারা বাদ্যযন্ত্র দিলেন মনোহরি গান সেখানে দিলেন অথচ আমাদের প্রিয় নবীজি সল্ল্লাহ আলি সাল্লামকে আল্লাহ তালা পাঠিয়েছেন গান বাদ্যকে এই দুনিয়া থেকে নির্মূল করার জন্য আল্লাহর নবী

আল্লাহ নবী বলেন আল্লাহ তালা আমাকে নবী বানিয়ে পাঠালেন আমাকে রহমত বানিয়ে পাঠালেন আমাকে হৃদায়তের বার্তাবাহক বানিয়ে পাঠালেন আমাকে নির্দেশ করলেন তিনি যেন আমি এই পৃথিবী থেকে কৌতুকাবহ সরঞ্জাম খলছাতুরীর সরঞ্জাম বাদ্যযন্ত্র মূর্তি ক্রোশ এগুলো যেন পৃথিবী থেকে নির্মূল করি ভাইরামার নবীজির আগমনে আনন্দিত হয়ে আপনারা মনোহরি বাদ্য আর গানকে বাজালেন নবীজি বললেন আল্লাহ আমাকে পাঠিয়েছেন এগুলো এই জমিন থেকে নিশ্চিহ্ন করার জন্য আর আপনারা নবীর আগমনের দিনে আনন্দিত হয়ে তা করলেন নবীজির সাথে চরম বেধবি হয়েছে এজন্য আসুন আমরা আল্লাহর কাছে মাফ চাই বেশি বেশি নবীজির উপর দূরত পড়ি তবা এবং ইস্তেক পার করি তবে যদি নবীজি আমাদের প্রতি খুশি হন প্রিয় ভায়রা এই ধরনের বাদ্য গান নর্তকিয়ার নায়িকা গায়িকাদের নাচন শরীয়ত ইসলামীতে সম্পূর্ণ হারাম হজরত মুহম্মদ মুস্তফা আলী হাসলামকে যে মিশন দিয়ে পাঠানো হয়েছিল এই মিশনের অন্যতম একটি ছিল এই নায়িকা গায়িকা নর্তকী কি বাদ্যযন্ত্রগুলোকে জমিন থেকে নিশ্চিন্ন করা একটা একটা করে যদি হাদিস বলি হাদিস বলা যাবে আল্লাহ আমাদেরকে শুধুই বলা না আমল করার তাও নবী সাল্লাম বলছেন ওল মাহজিফ কেয়ামতের আলামত বর্ণনা করতে যেয়ে তিনি বলেন কেয়ামতের পূর্ব লক্ষণ হল কেয়ামতের পূর্বক্ষণে নায়িকা গায়িকা আর নর্তকীদের আত্মপ্রকাশ ঘটবে ওদের বিস্তার ঘটবে সমাজে ওরা প্রভাব সৃষ্টি করবে এবং এবং মনোহরি বাধ্য আর নাচ গানগুলো সমাজকে ছেয়ে আল্লাহ আল্লাহতাআলা আমাদেরকে সেই ক্যামতের পূর্ব লক্ষণ থেকে হেফাজত করেন আল্লাহ তালা হেফাজত করেন প্রিয় ভাই আমার আল্লাহ যদি হেফাজত না করেন আল্লাহ যদি আমাদের অন্তরে কি স্থাপন না করে দেন শৈতান আমাদেরকে গুমরাহির দিকে নিয়ে যাচ্ছে সুন্দর সুন্দর স্লোগান দিয়ে আকর্ষণীয় স্লোগান দিয়ে দেখেন না কোরআন থেকেই দলিল দেয় বিশ্বনবীর আগমনের দিন আমরা খুশি এজন্য জন্য রেলি এই বেগানা নারীকে নিয়ে মিছিল এই জন্য মনোহরি গান খুশি দলিল কোরআনের আয়াত আল্লাহ একবার এ কোরআনে করিমকে আপনি আপনার গুমরাহির জন্য ব্যবহার করছেন আল্লাহ তালা আমাদেরকে হৃদায়ত দান করেন দেখলাম আনন্দ মিছিলে পিকাপে বসা বিশ্বনবীর আঁশে কান আর পায়ের নিচে সবুজ কাপড় কলেমা লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাউজুবিল্লাহি মিন জালিম নবীর আশিক পিকআপে বসা আনন্দ মিছিল আর রেলিতে পায়ের নিচে বিছিয়েছে সবুজ কাপড়ে কলেমা খচিত এই হলো আশিক আহা আপনি আমি নবীজির আশিক দাবি করে এবং ইশকের বহির প্রকাশের নামে কি করছি আশঙ্কা হয় আশঙ্কা হয় ইমান চলে যাবে তো বা করেন আল্লাহ তালা আমাদেরকে তো বা করার তৌফিক দান করেন দেখেন বারোই রবিউলাউল নবীজির জন্মগ্রহণ করেছেন এই নিয়ে যথেষ্ট মতভেদ রয়েছে ঐতিহাসিকগণ নবীজির জন্মের ডেট নিয়ে বারোটি মতামত দিয়েছেন কোন ইতিহাস ঐতিহাসিক দশটি মতামত উল্লেখ করেছেন কোন ডেটে নবীজির জন্ম হলো কেউ তো বলেছেন রমজানে জন্ম হয়েছে বেশিরভাগের অভিমত রবিউল আউয়ালে জন্ম হয়েছে বারোই রবিউল আউয়ালে তিনি জন্মগ্রহণ করেছেন সেটা দশটা অভিমতের একটা অভিমত কিন্তু এই তারিখে তিনি ইন্তেকাল করেছেন সমস্ত ঐতিহাসিকদের একমত আপনি যেই ডেটে নবীজির জন্ম নিয়ে আশঙ্কা সেখানে আনন্দ করলেন আর যেটা নিশ্চিত তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন একবারও আপনার মনে সেই কষ্ট ভেসে উঠে না আরে আপনার বাবা তার জন্ম ডেট আর ইন্তেকাল ডেট যদি এক হয় সেই ডেট যখন আসবে বছর ঘুরে ঘুরে আপনার তো জন্মের আনন্দ মনে হওয়ার কথা না ইন্তেকালের দুঃখ আর কষ্টটাই মনে হওয়ার কথা আনন্দ করলে মিষ্টি খাওয়া যায় হালুয়া খাওয়া যায় আরো নাচানাচি করা যায় মেয়েদেরকে এনে গান দেওয়া যায় দুঃখ প্রকাশ করলে তো সেই মনের পূজার শৈতানের পূজা করা যায় না এজন্য জন্য মিছিল নিয়ে ব্যস্ত আমরা আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন ভাইরা আমার আমার প্রিয় নবীজি যেই ডেতে জন্ম গ্রহণ করেছেন সোমবার ছিল সারা जिंदगी সোমবারে তিনি রোজা রাখতেন সামায়েলে আল তিরমিজির হাদিসে এসেছে ওয়া সিয়াম الى নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ আশহর রমাদান রমজান মাসের পরে আল্লাহ রসুলের কাছে সবচেয়ে রোজা রাখার ভালো এবং পছন্দনীয় দিন ছিল সোমবার দিন আর বৃহস্পতিবার দিন এজন্য জন্য ভাইরা আসুন আমরা সোমবার দিন বিশ্ব নবীর স্মরণে রোজা রাখি এবং আমরা বৃহস্পতিবার দিন রোজা রাখি রোজা রেখে রেখে বিশ্ব নবী সালের আগমনকে আমরা স্মরণ করি আল্লাহ আমাদেরকে দান করেন শেষ কথা আমার আমরা যে পদ্ধতিতে নবীজির আগমনকে কেন্দ্র করে আনন্দিত হচ্ছি রেলি দিচ্ছি মিছিল দিচ্ছি মনোহরি গান দিচ্ছি সাহাবায় কেরামের তেইশ বছর খেলাফতকাল একজন সাহাবি করেছেন আপনি দেখান এই কথা তো আপনারাও মানেন আপনার চেয়ে আমার চেয়ে নবীজির মহাব্যতার ভালোবাসা সাহাবাদের অন্তরে কুটি কুটি গুণ বেশি ছিল একজন সাহাবিকে দেখান এই সিস্টেম করেছে আমিও আপনাদের সাথে মিছিল কিন্তু তা তো নেই আসলে যশ্নে ঈদ মিলাদুল নবীর যে সিস্টেম শয়তান আমাদেরকে উদ্বুদ্ধ করছে পালন করার জন্য এই সিস্টেম মূলত ছয়শ চার হিজরিতে হিজরতের ছয়শ বছর পর মুসাল শহরে একজন ব্যক্তি মুক্তি আরবাদাল সে আবিষ্কার করেছিল মুজফর ইবনে আর বাদাল সে আবিষ্কার করেছিল তার আবিষ্কার করা বিদাঁত এই বিদাঁত করে করে আমরা বড় আনন্দিত নবীজির আশেখ তাও গ্রামীণ আসেক না আঞ্চলিক আসেক না জাতীয় আসেক না বিশ্ব আসে আর করছি কি ছয়শো চার হিজড়িতে মুজফ্ফর উদ্দিন ইবনে আর বাদালের আবিষ্কার করা যেটা সাবাই কালাম কেউ করেন নাই তবে ইন করেন নাই তবে তা ইন করেন নাই খাহেসাতের পূজা শয়তানের পূজা ওটা করছি সেই বিধাতকে লালন করছি পালন করছি আর আমি খুব খুশি আথছ ই ফাতুপনল ইমান থেকে হাদিস বর্ণিত লা এল اللهহ তালা সহদ বিধাাতন সলাতান, ওলা সিয়ামান, ওলা হাজজান, ওলা আমরাতন, ওলা সদকাতান, ওলা আদলান, ওলা সরপন, ওলা জহাদন ফিসেবিলল্লাহ ইখরজু মিনাল ইসলাম কামা তাখরুজ সাহরাত নাল আজিন. ال্লাহ তালা বিধাতি ব্যক্তির নামাজ, ধুজা, হজ, জাকাত, জাহাত, দান, সদকা কিছুই কবুল করেন না। একটা আটার খামিরা থেকে চুল টান দিলে চুল যেভাবে বের হয়ে যায় চুলের গায়ে কোনো আটা লেগে থাকে না দিন ইসলাম থেকে সে ওইভাবে বের হয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে বিদাতি কর্মকাণ্ড পরিহার করার তৌফিক দান করেন এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে এখানেই শেষ করলাম অমা ইল্লাল বালার আসসালাম আলাইকুম রহমতুল্লাহ